ওকে, সো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? মানে কি হলো আমি বুঝলাম না, লাইভে আসলে কিছু না কিছু একটা সমস্যা দেখা দিবেই। সো যাই হোক, আমি এখন আর বেশি কথা না বলি। এর আগে এই এই ড্রেসটা অলরেডি যারা নিয়েছো, আসলে তখন আমাদের হচ্ছে দুইটা শিপমেন্ট করে আসে, যখন দেখা যাচ্ছে আমি কিছু ড্রেস আগে দেখি যে কেমন কোয়ালিটি নিজের জন্য রেখে। সো যখন আমার কাছে ড্রেসগুলো অনেক বেশি লাগে, একটু একটু সারপ্রাইজ থাকে। ফার্স্ট টাইমে মনে হয় আমি সব ড্রেস হাই ডিয়ার দিস দিস অলসো। হ্যাঁ মিন, হ্যাঁ হ্যাঁ আমি জানি, এটা এটা অলরেডি অনেকেই নিয়েছে, বাট এটা অবশ্যই আমি ইয়েলো কালার ড্রেস পরবো না, লাইভে আসবো না, এটা তো হতেই পারে না। কারণ এই কালারটা, কালার কম্বিনেশন আমার অনেক বেশি পছন্দ, আমি অনেক বেশি পছন্দ করি। সো এটার আমার কাছে খুবই ভাল লাগে, আর দেখো এত সুন্দর কালার কম্বিনেশন, ট্রাস্ট মি জাস্ট। আর এটা সবচেয়ে একটু ফেব্রিকটা, এটা যা ডক্টর জান্নাতুল ফেরদৌস আপু, যেহেতু তুমি নিয়েছো, সো তুমি একটু লাইভে বলে দিতে পারো এটার মানে কোয়ালিটি সম্পর্কে। হ্যাঁ, অনেকেই কিন্তু কোয়ালিটি নিয়ে প্রশ্ন, মানে একটু কনফিউজড থাকে, যা অ্যাকচুয়ালি হচ্ছে কি যেন নাম, একটু এক্সপেন্সিভ কেন, প্রাইসগুলো হাই কেন, বা অনেকেই মানে মনে করে যে কি ব্যাপার, লনের ড্রেস এতই কেন। তুমি যেহেতু নিয়েছো তুমি বলতে পারো যে অনেকেই নিয়েছে। সো এটা খুবই সুন্দর একটা ড্রেস, আর কালার কম্বিনেশনটা এত সুন্দর। আমি নেকটা এই স্টাইলে মেক করেছি, হ্যাঁ এখানে এরকম করে দিয়ে, তারপর হচ্ছে খুব সুন্দর করে, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। আর যাদের কিনা আমার ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, একটু কাইন্ডলি কষ্ট করে তোমরা লাইভটা শেয়ার করে দিতে পারো খুব ভালো ভালো গ্রুপগুলোতে, হয়তো বা অনেক আপুরা তখন জয়েন করতে পারবে, কারণ আমি এই টাইমে লাইভে আসি না। আর আমি আজকে টাইমটাও বলে দিইনি যে আমি লাইভে আসবো। ওকে আপু, ইয়াররিংসটা কোথা থেকে? এটা খুব নর্মাল একটা ইয়াররিংস আপু, ওরকম আহামরি কিছু না, এটা একটা পেজ থেকে আমি মানে অনেকগুলো অর্ডার করেছিলাম। সো খুবই এটা অনেক কম মানে থাকে না, মানে খুবই রিজনেবল প্রাইসের একটা ইয়াররিংস পরেছি, খুবই মানে দেখো নর্মাল একটা ইয়াররিংস আপু, এখন ঠিক আছে, এই জন্য আমি তখন লাইভ মানে কেটে গিয়েছে। তো যাই হোক, আমি একটু আমার আমি ড্রেসটা যেহেতু যারা নিয়েছে তাদের জন্য হেল্পফুল হবে যে কীভাবে মেক করেছে। সো আমার ড্রেসটা কিন্তু হচ্ছে তোমার ফুল, দেখো এইভাবে, এটা কিন্তু ফুল বডিটা কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত, এগুলো কিন্তু ফুল এমব্রয়ডারি করা। হ্যাঁ, আর হচ্ছে এখানে আপু আমি নিয়েছি আপু এই ড্রেসটা, তোমার কালেকশনগুলো জাস্ট ওয়াও। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু, মানে যারা এটা নিয়েছে, আর এটা এটা না শুধু, আমাদের প্রত্যেকটা ড্রেসই এক একটা এক এক ধরনের সুন্দর, এক একটা এক এক ধরনের কালার কম্বিনেশন। সো প্রত্যেকটা ড্রেস হচ্ছে তোমার হচ্ছে কি বলে এত সুন্দর, দেখো এটা এত সুন্দর কালার কম্বিনেশন। সো এটা যেহেতু প্যান্টটাও হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে করা, সো দেখছো এটার ওড়নাটা দেখো কি যে সুন্দর, জাস্ট এটার মানে আসলে হয় না এত সুন্দর কালার কম্বিনেশন দিয়ে। আর এটা এত লিমিটেড স্টক ছিল, আমরা অনেকগুলো অর্ডার করেছিলাম, বাট ওটা দেখা যাচ্ছে পাকিস্তানি কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে। এই যে খুব সুন্দর একটা কমেন্ট আমি মানে বুঝতেই পারছি দেখে, এটা রিয়েলি দিস ড্রেস ইজ রিয়েলি হচ্ছে হ্যাঁ লাভলি, হয় নাই ইউ গট দিস, আই ফিল লাইক ইউ স্মুথ, হ্যাঁ লাইক সফট ড্রেস বিফোর ওয়াশ, আই ফিল হয়ে নাই। হ্যাঁ আপু তুমি ঠিকই বলছো, এটা আমি এই ব্যাপারেই বলতেছিলাম যে অনেকে হয়তো বা মনে করে যে লনে ড্রেস এটা এত সফট, এটা তুমি যত ইউজ করবা জিনিসটা তোমার জন্য আরও অনেক বেশি আরাম লাগবে, মানে থাকে না এই যে যারা কিনা নিয়েছো, আমি বলছি এটা এটা কিছু আপু আছে যারা আমাদের পেজে ফার্স্ট টাইম মানে ড্রেস অর্ডার করেছে, তো তাই অনেক কাপড় এই ড্রেসটা অর্ডার করেছে ফার্স্ট টাইম। তো এই ড্রেসটা পাওয়ার পরে, শুধু এই ড্রেসটা না আরও দুই তিনটা ড্রেস যারা নিয়েছে, তারা কিন্তু আরও ড্রেস মোর মানে মানে চাচ্ছে, বারবার চাচ্ছে যে আর কী কী কালেকশনস আছে, মানে তাদের এত বেশি ফ্যান হয়ে গেছে আমাদের এই ফেব্রিকের। তোমার পেজে নিও, তোমার পরা ড্রেসটার প্রাইসটা বলো। হ্যাঁ আপু অবশ্যই বলবো আপু, আমি একটু এইভাবে কথা বলি। সো দেখো আমি একটু ফার্স্টে আমার ড্রেসটার ব্যাপারে ডিটেলসে জানিয়ে দিই আপু, তুমি ডিসকাউন্ট দাও ড্রেসের। আপু এখন তো ডিসকাউন্ট দেওয়ার মতো কোনো ই না, কারণ ডিসকাউন্ট কীভাবে দিব, কারণ আমাদের কিন্তু সব প্রোডাক্ট কিন্তু তোমার হচ্ছে কার্গোতে আসছে। হ্যাঁ আর এবার আমরা জানি যে ফ্লাইটের অনেক লিমিটেশন, হ্যাঁ ফ্লাইটের কিন্তু অনেক লিমিটেশন, আগে যেরকম অ্যাভেলেবেল ছিল, সো যেহেতু কার্গোতে আসে বাই এয়ারে, সো আমাদের তো আগের মতো ফ্লাইট এরকম রেগুলার নাই, সো টু মাস এক্সপেন্সিভ কস্টিং হয়েছে, এটা আমরা সবাই জানি। কারণ একটা ড্রেস হয়তো আমরা যখন অর্ডার করেছি সেটা ড্রেসের সাথে মানে মোর দ্যান হচ্ছে তোমার 400-500 টাকা অ্যাড হয়েছে। ওকে সো একটু তোমাদের একটু বুঝতে হবে, সরি সুন্দর লাগছে ইগুলোতে, থ্যাংক ইউ সো মাচ। লন ড্রেসগুলো অ্যাকচুয়ালি একটু প্রাইস বেশি, পাকিস্তানি ড্রেসের প্রাইস এরকমই, হ্যাঁ এটাই হচ্ছে কথা। সো এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না যে আসলে এটা হচ্ছে মানে কেন এরকম হচ্ছে, তা আমরা যারা ইউজ করি তারা অবশ্যই জানি। সো ফার্স্ট টাইমে আমার ড্রেসটা একটু দেখাই দিচ্ছি, খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেসটা,
এটার ব্যাক পার্টটাও সো বিউটিফুল। দেখো প্রত্যেকটা ড্রেস থাকে না যে একটা এই ড্রেসটা কি হবে। ইয়েস আপু, আমি ফার্স্টে মানে বললাম না যে তোমরা তো আমারটাই অলওয়েজই পছন্দ করো, আর আমি ওইভাবে আনার ট্রাই করি, কারণ আমি জানি যে যে ড্রেসগুলো হিট কোট, হ্যাঁ সবাই অনেক বেশি পছন্দ করে কালার কম্বিনেশন, সো ওই ড্রেসগুলোই আমি ট্রাই করি বেশি করে নিয়ে আসার জন্য। সো এটা আমাদের পার্সোনাল এইভাবে ওইভাবেই নিয়ে আসা, কারণ আমি জানি যে এই ড্রেসগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। হ্যাঁ খুবই তাড়াতাড়ি, খুবই ফাস্ট ফাস্ট স্টক আউট হয়ে যায়। আর এটা এটা আমরা যারা ড্রেস পারচেস করি তারা এটা কোনো কনফিউশন রাখবো না যে ড্রেসের কোয়ালিটি কেমন হবে বা কেন এরকম প্রাইস হবে। প্রাইস যাই হোক না কেন, আমরা কখনোই কিন্তু ওরকম হাই প্রাইসে কিন্তু কখনোই রাখা হবে না। সো এটা খুবই সুন্দর একটা ফেব্রিকের মধ্যে, কালার সেম অ্যাজ পিকচার যেরকম দেখতে পারছো সেমটাই হবে। এটা ফুলটা কিন্তু এইভাবে এমব্রয়ডারি করা, এতটুকু পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি করা উইথ ডিজিটাল প্রিন্ট দিয়ে আমি এইভাবে কিন্তু মেক করেছি। এটা আমার স্যালোয়ার যে কাপড়টা থাকে ওটি দিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু চাইলে মানে কি বলে নেকটা করে নিব। আমি এটা স্লিভেও দিয়েছি এইভাবে, দেখো যে প্যান্টের কাপড় দিয়ে এইভাবে দিয়েছি। সো খুবই বিউটিফুল, এটাও লিমিটেড স্টক, জানি আজকে দেখাচ্ছি কালকে স্টক আউট হয়ে যাবে। হ্যাঁ পরে আপুরা অনেক বেশি যাদের কাছে এখন ফেসবুক অনেক আপডেট করার কারণে যারা কিনা লাইভগুলোতে দেখতে পারে না, একদিন দুই দিন পরে তাদের কাছে পৌঁছা যায়, তাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। পরে অনেক রিকোয়েস্ট করে দেখা যাচ্ছে কি ড্রেসগুলো পেতে পারে না। হ্যাঁ সো আমি একটু ড্রেসটা ডিটেলসে দেখিয়ে দিলাম। খুবই এটা 80/80 লন, হ্যাঁ পাকিস্তানি লন যেটাকে বলে, লন আমরা কিন্তু ইসলামপুরেও পাওয়া যায়, নিউ মার্কেটে ফুটপাতেও কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যায়। অনেকে বলে কি আচ্ছা কি জানো নাম এটা এটার প্রাইস বেশি কেন, লন তো এত হয় না, সব প্রাইজেরও আছে। হ্যাঁ লন কিন্তু 500 টাকা 300 টাকা দামেরও আছে। সো এটা আসলে বুঝতে হবে, যারা বোঝা তারা বুঝে, আর একটা কথা আছে না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা নাকি। সো হচ্ছে এটা হচ্ছে আসলে তোমাদের উপরে ডিপেন্ড করে যে এটা আসলে যারা বুঝবে বুঝবে, না বুঝলে দরকার নাই। যাদের কাছে মনে হবে যে খুবই এক্সপেন্সিভ তারা তাদের কোনো দরকার নেই, মানে 300 400 200 টাকা দামের লন পাওয়া যায় তোমাদের জন্য ওগুলোই পারফেক্ট। সো যাই হোক সরি, আসলে কাউকে এসে মনে কষ্ট দিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, বাট অনেকে এইভাবে এই ধরনের কথা বলে। সো আসলেই তারা কিনা বলে আপু লেন্থ, হ্যাঁ লেন্থ এগুলোর একটু ফিতাটা নিয়ে আসুন তো, লেন্থ এগুলো একদম ফর আমি করে দিচ্ছি আজকে, দাঁড়ো লেন্থ আমি মেজারমেন্ট করে দিচ্ছি, সমস্যা নেই। সো এটা হচ্ছে স্লিভের জন্য, খুবই বিউটিফুল, কতটুকু সফট বোঝা যাবে না লাইভে। ক্যাশ অন ডেলিভারিতে তোমরা কি করবে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা প্রোডাক্টটা দেখে শুনে বুঝে কোয়ালিটি দেখে তোমরা কিন্তু ড্রেসটা ডেলিভারি ম্যানকে পেমেন্টটা করে দিবে, কারণ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি, কারণ আমাদের 100% কনফিডেন্ট মানে আছে। সো এটা খুবই সুন্দর একটা, আমি এইভাবে স্লিপটা মেক করেছি। সো তোমরা চাইলে এইভাবে করতে পারো, চাইলে এরকম ফিটিং করেও বানায় নিতে পারো, এই যেভাবে ফিটিং করেও বানায় নিতে পারো, চাইলে আরও শর্ট দিতে পারো, চাইলে আরও ফুল বানাইতে পারো। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কে কীভাবে পরতে কমফোর্ট ফিল করো সেটার উপরে তোমাদের ডিপেন্ড করবে। সো যে যেভাবে ইচ্ছা মেক করে নিতে পারো, কারণ এটাতে এনাফ পরিমাণে ফেব্রিক দেওয়া আছে। ওকে সো এটা হচ্ছে স্লিভ, স্লিভের জন্য দেখো এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত কাট করে হয়ে যাবে, দুইটা স্লিভের জন্য দেখো এনাফ কাপড় দেওয়া আছে স্লিভের জন্য। ওকে আর এটা হচ্ছে আমি একটু ব্যাক সাইডটা একটু দেখাচ্ছি, কারণ ব্যাক সাইডটা কি আমি পরে আছি। সো সেম জিনিসটা কিন্তু খুবই সুন্দর, আর এটার প্রিন্টটাও কিন্তু সো বিউটিফুল, প্রিন্টটাও কিন্তু খুবই নাইস। হ্যাঁ এটার কিন্তু প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর। সো এটা আমি দেখো এটা হোয়াইট কালারের প্রিন্টটা, কিন্তু ব্যাকে কিন্তু একটা প্রিন্ট আছে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু একটা প্রিন্ট আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। সো একটু বুঝতে পারবে তোমরা, আমি এটা আসলে এইভাবে দেখাতে গেলে না খুব খারাপ দেখা যায়। হ্যাঁ সেই জন্য আসলে কিন্তু অনেকে হয়তো বুঝতে পারে না। আর এটা তোমরা চাইলে কিন্তু ব্যাক পার্টটা দিয়ে একটা ড্রেস মেক করতে পারবে, কারণ ব্যাক পার্টটা এত সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে। এটা আমি উপরে বসে নিয়েছি, মানে নেকে দিয়েছি আমি এটা, আর নিচে দিয়েছি তোমার হচ্ছে এটা, এই প্রিন্টটা আমরা নিচে বসে দিয়েছি। সো তোমরা এটা উপর নিচে যে যেভাবে ইচ্ছা মেক করে নিতে পারো, চাইলে এটা দিয়ে তোমরা একটা ড্রেসও মেক করে নিতে পারো, বাট এত সুন্দর ফেব্রিক বাংলাদেশে পাওয়া যাবে না। সো এর থেকে একটা বেটার হয় তোমরা খুব সুন্দর একটা ড্রেস, এটা দেখো এটা বডি, অনেকেই বলে 60 হবে কিনা 70 হবে কিনা, এখানে তো ধরেন তো এটা বডি 67 তো দূরের, মানে এটা 50-70ও হয়ে যাবে, আমার তো মনে হয় না যে এখানে মানে ধরবে, ফিতার থেকেও মনে হয় বেশি হয়ে যাবে। একটু আমি মেজারমেন্টটা করে দিয়েছি দাঁড়ো, হ্যাঁ 41, তার মানে হচ্ছে 82 হবে বডি,
82 মানে 82 মনে হয় না যে কারো বডির কোনো দরকার আছে। হ্যাঁ এটা লেন্থ আমি বলে দিব, আর আমি একটু ওয়ার্ক এটা বলে দিচ্ছি তোমাদের, ফেক কাজটার কথা বলে দিচ্ছি। সুপার ডুপার সফট একটা, মানে থাকে না মাখন টাইপের একটা ফেব্রিক, সো খুবই সুন্দর, এত সফট এত সফট। এটা আসলে আমরা যে কোনো টাইমে যে কোনো ভাবে এটা যে কোনো জায়গায় পরে গেলে কিন্তু অনেক সুন্দর লাগে, মানে সব জায়গায় কিন্তু এরকম আমি অলওয়েজ এরকম পছন্দ করি না, আমি অনেক সিলেক্টিভ ড্রেস ড্রেস পছন্দ করি, হাবি যাবি আমার নিজেরও পছন্দ না। সো নেকটা কিন্তু এইভাবে থাকবে, ওকে এই নেকটা কিন্তু এইভাবে থাকবে, ইনার পরার কোনো প্রয়োজন নেই কারণ আমি ইনার ইউজ করিনি। সো আমি নেকটা এইভাবে মেক করে নিয়েছি, তোমরা চাইলে নেকটা এইভাবে মেক করে নিতে পারো, চাইলে এখানে মানে পার্ল দিয়ে বিভিন্ন স্টাইল করা যায়, চাইলে তোমরা রাউন্ডও করতে পারবে, হ্যাঁ এটা রাউন্ড করেও বানিয়ে নিতে পারবে, আর চাইলে এইভাবেও মেক করে নিতে পারো, চাইলে এটার সাথে খুব সুন্দর করে ই করে, মানে আসলে তোমাদের ইচ্ছা। হ্যাঁ আর এটা দেখো নিচে কিন্তু এইভাবে কিন্তু আবার খুব সুন্দর করে স্লিভে যেভাবে দেওয়া আছে, আমি কিন্তু স্লিভেও এইভাবে থাকবে। সো স্লিভের এই প্রিন্টটাই তোমার হচ্ছে আবার খুব সুন্দর করে ড্রেসের নিচে এইভাবে দিয়েছে, ওকে। সো খুবই সুন্দর একটা ড্রেস, এটা কিন্তু ফুললি হচ্ছে এমব্রয়ডারি করা, খুব সুন্দর করে এমব্রয়ডারি উইথ হচ্ছে কি করা বলো, ডিজিটাল প্রিন্ট করা। এটার লেন্থ একটু ই করে দিই, দেখি ফিতাটা দেখি এখানে একটু ধরো, হ্যাঁ ওকে। সো আমি একটু দেখে দিচ্ছি, এটা এটা 47 হবে, 48 থেকে মনে হয় 50ও হতে পারে, এটা হচ্ছে এটা দেওয়া আছে ফিট, মানে 46 তোমরা মেক করতে পারবে এটা। হ্যাঁ কারণ এখন কিন্তু ই তোমার হচ্ছে পাকিস্তানে কিন্তু তোমার হচ্ছে একটু ই করে দিচ্ছে, কারণ এখন আমরা কিন্তু অলওয়েজ কিন্তু একটু প্যান্টটা একটু গর্জিয়াস পরা ট্রাই করি, তো সেই ক্ষেত্রে একটু জামাটা ধরি। আর ওড়নাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা কিন্তু প্যান্টের কাপড়টা এত সুন্দর, এত সুন্দর করে প্রিন্ট করা, দেখো তোমরা এখানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ এটা কিন্তু বোঝা যায় না, তোমরা স্লিভে দেখলে কিন্তু বুঝতে পারবে। সো এটা কিন্তু আমি প্যান্টের কাপড়টা দিয়ে কিন্তু স্লিভটা মেক করেছি, মানে এইভাবে দিয়েছি, এটা আমি নেকে দিয়েছি তারপরে স্লিভে দিয়েছি, সো তোমরা এইভাবে নিতে পারো। আর এটা এত সফট একটা দুপাট্টা জামাটা দিন, হ্যাঁ এত সফট একটা দুপাট্টা, জাস্ট কি বলবো, আর এত লম্বা এত লেন্থ প্লাস হচ্ছে হোয়াইট, মানে চওড়া যতটুকু যেমন হবে প্লাস হচ্ছে তোমার কালার কম্বিনেশন বলো সব কিছু কিন্তু অনেক সুন্দর হবে। সো যারা আমরা এইভাবে ওড়না নিতে পছন্দ করি সেইভাবে নিতে পারবো, যারা কিনা আমরা হিজাব পরি মাথায় কাপড় দিতে চাইলে খুবই সুন্দর লাগবে এটা। সো এইভাবে কিন্তু আমরা এইভাবে কাপড়টা দিয়ে আমি একটু ধরে দেখাচ্ছি, হ্যাঁ প্রাইস বলে দিবো আপু, একটু আপু প্রাইস অ্যান্ড ডেলিভারি সিস্টার প্লিজ। আচ্ছা হ্যাঁ বলে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ যারা কিনা নতুন জয়েন করছে এভরিডে অনেক নিউ নিউ আপুরা জয়েন করছো, আর যারা কিনা আমাদের পেজেরই তাদের কাছে তো লাইফটা অনেক পরে পৌঁছা যাবে। আর এটার এটার কোনো ইয়ে হবে না, এটার থেকে মানে কি বলে গুড ফেব্রিক মনে হয় লন মনে হয় আর হয় না, ঠিক আছে পাকিস্তানি লন যেটাকে বুঝায়। সো হ্যালো আপি, হাই আপি, সো এটা আমরা নিয়ে নিব, খুবই সুন্দর একটা বডি হবে, 80+ 82 হবে, এটার তো অন্য কালার আছে, না আপু অন্য কালার হবে না, এটারও অন্য কালার হবে না, কারণ আমি ওই ড্রেসগুলো এত বেশি না, কারণ দেখা যায় সব ড্রেসের কালার কিন্তু সবাই কিন্তু পছন্দ করে না, আমাদের ইয়েলো কালার বলতে হচ্ছে আমাদের পেজে হিট কোড, সবাই এত পছন্দ করে প্যান্টটা দিয়ে দেন। আমার প্যান্টটা মনে হয় লং হচ্ছে 46 হতে হবে এটা, আর তোমরা চাইলে নিচে এরকম র্যাফেল দিয়েও আমি যেরকম দিয়েছি চাইলে তোমরা এগুলো বিভিন্ন আসলে করা যায়। হ্যাঁ এটা আসলে লেন্থ এমনিতেই তোমার ওরা দিয়েছে হচ্ছে 46, তোমরা চাইলে আরও এরকম র্যাফেল ট্যাফেল দিয়ে আরও 2-3 ইঞ্চি বাড়ায় নিতে পারো। সো প্যান্টটাও কিন্তু অনেক ভালো একটা এর মধ্যে দেয়া, এখানে বোঝা যায় না লাইটের কারণে। সো এটা প্যান্ট, যেহেতু এটা হোয়াইট আছে ও দুপাট্টার মধ্যে হোয়াইট আছে, সো এটা যারা কিন্তু নিতে চাচ্ছ, অনেকে কালকে ব্ল্যাক কালার ড্রেসটা পরেছিলাম কালকে, আজকে মনে হয় এটা স্টক আউট হয়ে গিয়েছে, হোয়াইট কালার ড্রেস স্টক আউট, ব্লু কালার পরেছিলাম ওটাও স্টক আউট হয়ে গিয়েছে। সো একটু ফাস্ট ফাস্ট তোমাদেরকে ডিসিশন নিতে হবে, যারা নিতে চাও একটু একটু কি বলে আপু প্রাইস বলেন, ওড়না কি শিফন, রাইট ওড়না হচ্ছে পিওর শিফনের মধ্যে, এই যে আমি পরে আছে আমার বডিতে খুব সুন্দর করে লেগে আছে। সো চাইলে আমি কিন্তু নেকের ডিজাইনগুলো কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, হ্যাঁ নেকটা কিন্তু চাইলে তোমরা বিভিন্ন ডিজাইনে কিন্তু নেকটা কিন্তু তোমরা পরতে পারবে, কারণ এটা নেকটা দেখো এখানে যেরকম ভি ইতে দিয়েছি, কিন্তু আমরা সবাই কিন্তু একটু মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করতে, কারণ আমাদের এক একটা ড্রেস এক এক রকমের ডিজাইনে পরলে কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর লাগবে, রাইট। সো এটা দেখো খুবই সুন্দর করে নেকটা এইভাবে দেওয়া আছে,
তো আমরা চাইলে কিন্তু এই নেকটা কিন্তু এরকম রাউন্ডও করতে পারবো, হ্যাঁ চাইলে কিন্তু এটা ভি শেপও করতে পারবো, এখান থেকে এতটুকু পর্যন্ত মাঝখানে আবার বাটন দিয়ে দিয়েও করতে পারবো। হ্যাঁ মানে খুব সুন্দর করে করা যাবে, এটা তোমাদের আসলে থাকে না যে আমরা নিজেরাই অনেক ডিজাইন ডিজাইন করতে পারি, তো এটা খুব সুন্দর একটা ড্রেস। জাস্ট কি বলে স্লিভের সাথে এখানে মানে খুব সুন্দর করে প্রিন্টটা করে দিয়েছে, সো ভেরি মানে খুবই বিউটিফুল একটা পাকিস্তানি। এটার প্রাইসটা আপু কি যেন ওড়নাটা একটু দেখান ভালো করে, আচ্ছা ওকে সরি আপুরা, আমি ওড়নাটা একটু ভালোভাবেই দেখাচ্ছি। আপু তোমার ড্রেসগুলো খুবই সুন্দর, হ্যাঁ কোথা কোথা থেকে নিশ্চয় প্রাইস কেমন কীগুলো বুঝি না আপু। সো হচ্ছে এটা এটা দেখো খুবই সুন্দর একটা ই করা আছে, তোমার প্রাইসটা অবশ্যই যেহেতু আমি বলছি এটা 80/80 লন প্লাস হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্ট করা। আর এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা 2000 টাকার 500 টাকার ড্রেসের মধ্যে কিন্তু অনেক কাজ পাবো, দেখা যাচ্ছে সিকোয়েন্স দিয়ে তারপরে চুমকি ফিতা হ্যান তার হাবি জাবি কাজগুলো পাবো। সো এইগুলো আসলে কি কাজের উপরে ডিপেন্ড করে না, কাজের উপরে ডিপেন্ড করে, অবশ্যই কাজের উপরে ডিপেন্ড করে, বাট ফেব্রিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ সো এটার ফেব্রিকটা 80/80 লন কতটুকু বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু ইনার ইনার পরতে হবে না। এই যে দেখো আমি কিন্তু ইনার ইউজ করিনি, সো এটা ইনার হবে না, বডি দেখা যাবে না, বাট ফেব্রিকটা অনেক সফট অনেক সফট। এগুলো মাড় টাড় দিয়ে রাখে নাই যে যে কাপড়টাকে হার্ড করার জন্য না। আমাদের পেজ থেকে যারা লন পারচেজ করে বা পাকিস্তানি কালেকশন যেগুলো পারচেজ করে তারা ফেব্রিক নিয়ে কোনো ধরনের ই থাকে না, কারণ এগুলো তোমার এরকমটা না যে অনেক একটা ধোয়ার পরে জাস্ট এগুলো ই হয়ে যাবে, কোনো দিনও না। তোমরা এটা ডে বাই ডে যত ওয়াশ করবা জিনিসটা আরও বেশি সুন্দর ভালো লাগবে, আরও বেশি কি বলে কমফোর্ট ফিল হবে। এটার প্রাইসটা অলরেডি যারা পারচেস করেছো তারা তো অবশ্যই অবশ্যই জানো, অলরেডি কিছু একটা মানে কয়েকটা রিভিউ দিয়েছে, হ্যাঁ এটা কিন্তু আমাদের চলে যাচ্ছে অনেক চলে যাচ্ছে, কারণ এগুলো এটা বেশি দিন থাকে না, এই কালার কম্বিনেশন ড্রেস কিন্তু খুব একটা বেশি দিন থাকে না, থাকবে না বেশিক্ষণ। সো এটার প্রাইস হচ্ছে তোমার 2800 টাকা 3 পিসের মধ্যে। ও ওড়নাটা একটু ভালোভাবে দেখাতে বসছে, একটু ওড়নাটা দেখাচ্ছি ভালোভাবে। সো ওড়নাটার মধ্যে দেখছে একটা চেক চেক প্রিন্ট করা, সো এটার খুবই বিউটিফুল একটা ড্রেস। এই যে দেখো এটা চেকটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, এটার কিন্তু ফুলটা কিন্তু একটু চেক চেক করা, পিওর শিফনের মধ্যে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপু এটা আমি এই এটা তোমার হচ্ছে দেখো এটা খুব সুন্দর করে এইভাবে দুই সাইডে, হ্যাঁ এটা কিন্তু দেখো এই প্রিন্টটা কিন্তু যেরকম স্লিভে আছে ড্রেসের নিচের পার্টে কিন্তু সেম সেম প্রিন্টটা করা আছে, সো এটা কিন্তু দুপাট্টা দুই সাইডে কিন্তু সেম প্রিন্টটা করা। হ্যাঁ এটা খুব সুন্দর একটা লাইট লেমন টাইপের ইয়েলো কালার, লাইভে যেমন দেখতেছো সেম কালার, খুব সুন্দর খুব সুন্দর। আমি আসলে এই ড্রেসটা পরে কেন ই করলাম কারণ মাঝ ফার্স্টে দেখারে এটা চলে যেত, আর আমার আছে ইয়েলো কালার ড্রেস কিন্তু ওড়না কি সফট, অবশ্যই সফট, কেন সফট হবে না, ওড়না তো সফট, এটা বোঝাই যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, অবশ্যই সুপার ডুপার সফট। আর একটা ড্রেস আসলে এটা সফট আর এটা এক একটা এক্সপেকটেশন এক এক রকম থাকে, সো এটা আসলে সফট না হলে কি এটা বডিতে এইভাবে থাকবে, কখনোই থাকবে না, এটা ধামধাম করে পড়ে যেত। কি এটা কে লিজা আক্তার কি অবস্থা, মানে এগুলো কি ছেলেরা না মেয়েরা আমি বুঝি না, মানে মেয়েরা হয়ে মেয়েদের আইডি দিয়ে কতজন এরকম ফেক অ্যাকাউন্ট খুলে বসে থাকে আল্লাহরে। সনিক সফট প্রাইস হচ্ছে তোমার 2800 টাকা, স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবে, ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হবে মানে 60 টাকা, হ্যাঁ আর আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হবে 150 টাকা। পাঠাওয়ার মাধ্যমে আমরা অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়, বাট কিছু কিছু এরিয়াতে যেগুলো আছে একদম মানে থানা লেভেলের বা উপজেলার কিছু কিছু এরিয়াতে যায় হোম ডেলিভারি, বাট যে এলাকাতে হয়তো একটু কম ইতি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সুন্দরবনও নিতে পারবে। সুন্দরবনে নিতে চাইলে তোমাদেরকে ফুল বিকাশ মানে এটা অপশন, আমরা কিন্তু অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, বাট সুন্দরবনে নিতে চাইলে এটা সিস্টেমটা একটু ডিফারেন্ট। তো সুন্দরবনে আমরা নর্মালি দিয়ে থাকি না, কারণ আমরা সুন্দরবনে এটা পাঠানো আবার বিকাশ করা হ্যান ত্যান এগুলো অনেক ঝামেলা লাগে আমাদের কাছে, বাট অনেক আপু রিকোয়েস্ট করে যে না পাঠাওয়ের সার্ভিস তাদের ভালো লাগে না, তারা সুন্দরবনে নিতে চায়। সো সেক্ষেত্রে তোমরা সুন্দরবনে নিতে চাইতে পারো, বাট তোমাদেরকে ফুল টাকা বিকাশ করতে হবে সুন্দরবনের জন্য। আর ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে পাঠাওতে নিতে চাইলে তোমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে যাবে, তোমরা দেখে শুনে বুঝে ডেলিভারি ম্যানকে পেমেন্টটা করে দিবে। হ্যাঁ সিস্টেমটা বলে দিলাম, আর একটা কথা বলি, এটা একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য, সারপ্রাইজ ওয়েট করতেছে, ওয়েট করো আমি একটু দেখাই।
অনেকে হয়তো বা এটার জন্য এত রিকোয়েস্ট আসে, এত রিকোয়েস্ট আসে, এটা আমি বলে দিই নাই, বাট এটা আসলে করার কিছু নেই, এটা আমরা রিস্টক করব, বাট এখন আনা পসিবল হচ্ছে না, অবশ্যই নিয়ে আসবো। এটা হচ্ছে দেখো আমাদের, আমি এই ড্রেসটা পরে লাইভ করেছিলাম, রাইট? সো কিছু কিছু ড্রেসের মধ্যে, কারণ এত এত পিসেস ড্রেস আসে পাকিস্তান থেকে, হয়তো বা 20-25-30 প্রোডাক্ট হলে এরকম আসে না, আমাদের যখন একটা শিপমেন্ট আসে 1000+ পিসেস প্রোডাক্ট চলে আসে। সো এগুলো সবগুলো খুলে চেক করে আসলে পাঠানো পসিবল হয় না অনেক সময়, বাট কিছু কিছু ড্রেসের মধ্যে দেখা যাচ্ছে একটু হয়তো বা একটু দাগ লেগে যায়, স্পট লেগে থাকে, তো তাদের জন্য একটা বেস্ট একটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো আমরা কিছু অর্ডার করেছিলাম, এটার ওড়নাটা এত বেশি ডিমান্ড ছিল, অনেকেই বলছিল কি আপু এটা কি ওড়নাটা শুধু পারচেজ করা যাবে, সো এটা আমরা কিছু খুব সুন্দর সুন্দর কিছু, এটা একদম অর্গানজার ভিতরে খুব সুন্দর করে এইভাবে প্রিন্ট ইট করা থাকবে, এমব্রয়ডারি করা থাকবে, সো কিছু দুপাট্টা এনেছি। জাস্ট এটার যারা যারা নিতে চেয়েছো অবশ্যই ইনবক্স করে দিবে, কারণ অনেকেই এটা আপু প্রাইসটা কি বলো, প্রাইসটা বলি, খুলনায় মেইন সিটিতে, হ্যাঁ হ্যাঁ খুলনা মেইন সিটিতে কেন, সব জায়গাতেই হোম ডেলিভারি, অবশ্যই হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। আমি বললাম যারা কিনা একদম গ্রামে থাকে, গ্রামে বলতে যেখানে হয়তো বা পাঠাও নাই বা শুধু সুন্দরবন ছাড়া এসে পরিবহনও নাই, এরকম জায়গা থেকে আপুরা কোয়ারিজ করে, ঠিক আছে? সো ওই জায়গাগুলোতে যেগুলোতে মানে পাঠাও কুরিয়ার, মানে কোনো কুরিয়ার সার্ভিস ওইভাবে নাই সুন্দরবন, কারণ অনেক আগের একটা কুরিয়ার সার্ভিস, সো ওই সুন্দরবন কিন্তু মোটামুটি সব জায়গাতেই থাকে, বাট অবশ্যই অবশ্যই মানে জেলা সদর, ডিস্ট্রিক্ট, তারপর ডিভিশন, এগুলো তো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি, মানে ফুল ক্যাশ অন ডেলিভারি। সো এইটা যারা ওড়নার জন্য একদম পাগল করে ফেলছিলাম যে আপু এটা আসলে অনেকে ড্রেস চায়নি, অনেকে ওড়না চেয়েছো, তাদের জন্য একদম ওড়না চলে আসছে, দেখো খুবই সুন্দর একটা, এটা অলরেডি আমি কিন্তু একটা ড্রেস পরেছিলাম, এটা অর্গানজার মধ্যে খুব সুন্দর করে এইভাবে ই থাকবে। এটা দেখো তোমরা যারা এক কালার ড্রেস পছন্দ করো, ইয়েলো কালার একটা ড্রেস দিয়ে পরতে পারবে, হোয়াইট কালার ড্রেস দিয়ে পরতে পারে, চাইলে বটন গ্রিন ড্রেসটা দিয়েও কিন্তু তোমরা এটা পরে নিতে পারবে, ওকে? সো এটাও কিন্তু লিমিটেড স্টক বেশি নেয়, অনেকের অর্ডার ছিল, আমি লাইভে এই জন্য দেখাচ্ছি যে কারা কারা এটা অর্ডার করতে চেয়েছিল, আসলে সবাইকে তো মানে ওইভাবে ই করে রাখা পসিবল না। আমার আছে আপু এই ড্রেসটা তোমার থেকে নেওয়া, রিয়েলি নাইস ড্রেস, থ্যাংক ইউ সো মাচ আপু, এই যে অনেকেই নিয়েছে তারাই, এটা আমরা এবার ড্রেস নিয়ে আসিনি, আমাদের আসলে শিপমেন্টগুলো কি সিরিয়াল ওই অনুযায়ী আসে, তো তো তখন এটার অনেক বেশি ই ছিল, কিছু কিছু ওড়নার মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছিল, আমরা আপুদের জন্য আবার ওড়নাগুলো নিয়ে আসছিলাম মানে ই করে, সো কিছু মানে আমরা আবার অনেকেই এটা মানে শুধু বলছিল কি আপু দোপাট্টাগুলো শুধু পাওয়া যাবে কিনা, হ্যাঁ তাদের জন্য আপু আপনার ড্রেসটা আছে, হ্যাঁ আপু আপু এটার ড্রেস কি অ্যাভেলেবেল আছে, না 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 আসবে ডিয়ার, এটা হচ্ছে আমরা আমাদের বললাম না শিপমেন্টগুলো তো চাইলেই মানে এমনটা না যে দৌড় দিয়ে গিয়ে নিয়ে আসলাম, এমনিতেই ফ্লাইটের লিমিটেশন, প্লাস হচ্ছে করোনার জন্য সব কিছু একটু সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, প্লাস এটা একটু টাইম লাগবে, এটা আমরা রিস্টক করে দিব ইনশাল্লাহ, ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে এটা হিট একটা ড্রেস, এটার জন্য আমাদের ড্রেস হয়তো বা একদিনের মধ্যে স্টক আউট হয়ে যায়, দুই দিনের মধ্যে, কারণ যেগুলো অনেক বেশি থাকে 400-500 পিসেস থাকে, ওগুলো একটু দুই দিন তিন দিনের মধ্যে স্টক আউট হয়ে যায়, বাট এই ড্রেসটা ট্রাস্ট মি লাইভেই সব স্টক আউট হয়ে গিয়েছিল, ইভেন লাইভ টাইমেই সব ই হয়ে গেছে, পরে অনেকে এটার জন্য ই করেছে, বাট কোনোভাবেই দেওয়া পসিবল হয়নি, কারণ অনেকে আসে অর্ডার ক্যান্সেল করে, বাট এই ড্রেসটার ক্ষেত্রে কিন্তু এরকম হয়নি, সো আমরা আসলে এক্সপেক্ট করিনি যে এত ভালো বেনিফিট পেয়ে যাব। সো আপু ফুল ড্রেসটা নিতে চাচ্ছি, হ্যাঁ আপু এটা আসবে, ওয়েট করেন আপু, সো এটা শুধু ওড়নাটা আমরা এই করবো, এটার ওড়না কিছু পিসেস আমরা ওড়না বললাম না যে আনা হয়েছে, আরও অনেকগুলো আছে, তো তোমরা চাইলে এটা যারা দুপাট্টাগুলো চেয়েছিলে আমরা ওইভাবে ওরা মেক করে নিয়ে আসছি, সো এটার প্রাইস হবে তোমার হচ্ছে কত টাকা, এটার প্রাইসগুলো হবে তোমার শুধু ওড়না হবে তোমার প্রাইসগুলো হবে 600 টাকা করে, হ্যাঁ তোমরা চাইলে যারা যারা নিতে চেয়েছিলে আমি লাইভটাতে এই জন্য দেখিয়ে দিলাম। আপু তোমার ড্রেসগুলো কি ইন্ডিয়ান, না আপু আমরা ইন্ডিয়ান কোনো ধরনের কাজ করি না, আমাদের যা কিছু দেখবেন সব হচ্ছে পাকিস্তানি, ওকে? সো আমরা যেগুলো পাকিস্তানি ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করেছি সেগুলো ছিল হচ্ছে আমাদের ফার্স্টের দিকে মানে সব নিয়েই কাজ করেছিলাম, বাট ইন্ডিয়ান ইনে আমরা একটু স্যাটিসফাইড না, সো এটার জন্য আমরা এখন টোটালি স্টপ রেখেছি ইন্ডিয়ান, যদি সব কিছু ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, সো পরে আমাদের ইচ্ছা আছে হচ্ছে ইন্ডিয়ান ইট করা, বাট আমি পার্সোনালি হচ্ছে একটু মানে ধরনের ড্রেস, এই ড্রেসটা একটু দেখে দিবো আবার, আমি ইত্তেহাদের একটা ড্রেস দেখাই দিব, এটা ছবিটা দিয়ে, এটা অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি, এটা ফ্রি পিসেসগুলো, এটা এটা অনেকেরই অর্ডার ছিল, সো এটা আবার অনেকগুলো পিসেস আবার দেখা যাচ্ছে, সব শিপমেন্ট আর আমরা লাইভ করে দেখাই না, সো এগুলো কিন্তু যেগুলো বিগ কোয়ান্টিটির ই থাকে দেখা যাচ্ছে হয়তো এটা 500-500 করে, 1000 পিসেস অর্ডার করা ছিল, একটা ইতে চলে আসছে, আবার এক সপ্তাহ পরে মনে হয় আবার চলে আসছে, এইভাবে করে সেই ড্রেসগুলো কিন্তু
এভেলেবল। ওয়াও, এটা এত সুন্দর, এর আগে তো আমি এত মনোযোগ দিয়ে দেখি নাই, ট্রাস্ট মি। এটা তো আমি এত মানে এটা এটা আমি একটা নিব। এটা খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে, বোঝা যাচ্ছে কিনা জানি না। আপু গ্রে কালারের কিছু দেখাও, গ্রে কালারের কিছু কালকে দেখিয়েছি আপু, কালকে লাইভে দেখিয়েছি। সো আজকে আমি আপনার পিচ কালার একটা সুপার ডুপার আপু, আপনার ড্রেসটার প্রাইস আপু, এটা ড্রেসটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি, প্রাইস হচ্ছে 2800 টাকা। এটা ড্রেসটা কী ড্রেস, এটা ড্রেসটার মেজারমেন্ট কী, বডি কতটুকু হবে, লেন্থ কতটুকু, সব কিছু বলে দিয়েছি। একটু কষ্ট করে তোমরা লাইভটা রেকর্ডেড থাকবে, লাইভটা দেখে তোমরা একটু দেখ। আর একটা কথা কি, এক্সাইটেড হয়ে কোনো অর্ডার টর্ডার করবা না, দেখে শুনে বুঝে তোমাদের কাছে এনাফ মানে মানে পারচেস করার মতো ইয়ে আছে কি না সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে করবো। অনেক আপুরা বাজে বা খুবই ফালতু ফালতু মানে বাহানা দিয়ে অর্ডারগুলো অনেক সময় করে ফেলে এক্সাইটেড হয়ে, হ্যাঁ বলে যে হাজবেন্ডের পছন্দ হয়নি এটা ওইটা, তো চিন্তা ভাবনা করে তোমরা। আর আমরা কিন্তু দেখাচ্ছি অনেক আপুর জন্য, কিন্তু আমরা বলা হয় যে অন্য আপুদের কিন্তু স্টক আউট শুনতে হয়, ঠিক আছে, যে দেখা যাচ্ছে অনেকগুলো, তখন কিন্তু একটু সমস্যা হয়ে যায়। ঘুমাচ্ছেন, ঘুম পড়ছে, ঘুমের পর আমি ঘুমে যাই, আপনি ঘুমে যান। এটার কালারটা কিন্তু লাইভে আসতেছি না জানি, এটা অলরেডি অনেকেই নিয়েছে, খুবই সুন্দর একটা পিচ কালার, এটা দূরে গেলে কালারটা অ্যাকুরেট বোঝা যাবে। আমি কিন্তু আজকে আবার লাইভ করব, ব্ল্যাক কালার একটা অর্গানজা পরবো আজকে, খুবই মানে খুব সুন্দর করে সাজুগুজু করে আসবো তোমাদের সাথে। ওকে আপু, আপনার ড্রেসটার প্রাইস কত আপু? ওই যে বলে দিয়েছে আপু, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 2800 টাকা। ওকে, সো এটা আমি খুব সুন্দর একটা মানে কি বলে এটা, ওয়াও রিয়েলি খুব সুন্দর কালার, নেকটা কিন্তু ফুল এইভাবে এমব্রয়ডারি করা থাকবে। একটু আজান দিচ্ছি, আমি একটু আজানের জন্য হোল্ড করে ফেলি, একটু ওনাটা দিয়ে দিই। এটা এটা অনেক সুন্দর না, আমি যেটা পরে সেটার থেকে অনেক সুন্দর, এটা ওনাটাও তো খুব সুন্দর। নিব, এটা সবই নিব আমি, কোনোটাই বাদ রাখবো। খালাকে বলে মানাবে না, যাই হোক এখন আমি একটু কমেন্ট গুলো পড়ি। হ্যাঁ আপু, আমি এখন কমেন্টস গুলো পড়ে নিচ্ছি, কার কি জানার আছে বলো এখন দেখতেছি। আচ্ছা আপু, এই ড্রেসটা তোমার থেকে নেওয়া রিলি নাইস, এটা তো পরেছি। হাই আপি, হ্যালো হ্যালো খুলনা, এটা তো পরে দিছি, কই আপু পড়তেছি তো আমি। তোমার আপু তোমার ফোন নাম্বারটা দিয়ে ফোন কথা বলবো, কিউট পাগলি আপনি, কিউট পাগলি মানুষের নাম দেখেন, পাগলি মানুষে আমার সাথে কথা বলতেছি, ফেসবুকের নাম খুঁজে পায় না। সব আচ্ছা, নাম্বার দেওয়া আছে, দিয়ে দিব আপনাকে নাম্বার, আমার নাম্বার আপনি দেখি, তুমি এত সুন্দর আর সুইট মা, দেখি এটা আমি নিচে থেকে পড়তেছি এখন করো তোমরা। এদিকে তাজমা তুরেন আপু বলছে তোমাকে তো যে কোনো সাজে অনেক প্রীতি লাগে, থ্যাংক ইউ সো মাচ, আসলে তোমাদের মনে হয় অনেক বেশি ভালো লাগে এটার জন্য। সো তুমি এত বেশি সুন্দর আর সুইট, এই ড্রেসটা নিয়ে যান, এই যে হোয়াইট কালার দেখেন, ওই যে ওই প্যাকেটটা, এইটা, এই ড্রেসটা নিয়ে যান আগে, ওইটা, হ্যাঁ ওইটা বলে দিতে আসছি, অনেক দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমি এটা এখন দেখিয়ে দিচ্ছি, এটা খুবই সুন্দর একটা, এটার প্রাইসটা আসলে আমি এটা কেন আসছে কি জানতে চাই, পরে আসতে পারেন, নিচে বসতে পারেন, লাগে দেন এখানে, আজ ডিসকাস্ট একটু পরে আসতে বলেন, একটু পরে ওকে। সো সরি আপুরা, আমার কি হয়ে গেছে কে যেন আসছিল, এই জন্য আসলে এখানে লাইভ করাটা একটু সো ডিফিকাল্ট হয়ে যায়। সো এটা নেকটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে, কালারটা কিন্তু একটা পিচ কালারের মতো কালারটা হবে, খুবই সুন্দর এগুলো, হ্যাঁ খুবই সুন্দর। আর ফেব্রিক হচ্ছে এটা 80/80 লন, হ্যাঁ লনের মধ্যে কিন্তু এটা বডি হবে তোমার 80+ মানে 80+ ই হবে, খুব সুন্দর করে। সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড,
এটা খুবই সুন্দর একটা ড্রেস, এটা অলরেডি যারা পেয়েছো তারা তো অনেক বেশি মানে কি বলে। সো এটা হচ্ছে ব্যাক সাইড, খুব সুন্দর একটা, দেখো পিচ কালার টাইপের দিয়ে। সিটিজিটে কিভাবে ডেলিভারি হয় আপু? সিটিজিটে হচ্ছে এটা কি হচ্ছে 1 হাটাশ, কি জিজ্ঞাসা করো কি বলে এটা, রাফি কি হয়েছে আপনার, রাফি রাফিয়া কি বলতে শুনি, কাকে কি বলে। রিকোয়েস্ট দুইটা নিয়েছি, ড্রেস নিয়েছি, অনেক জোস, থ্যাংক ইউ সো মাচ আপু। আর এই মহিলার কি হয়েছে, কি হয়েছে আপনার, সমস্যা কি? সো যাই হোক, এটা সিটিজিটা হোম ডেলিভারি আপু, ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা জাস্ট প্লেস করে দিবেন। এটা দেখেন এখন কালারটা যেরকম একটা খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, রাইট? সো এটা খুব সুন্দর একটা কালার, এটা আমি নিয়ে নিব কিনা আগে আমাকে স্টক জানতে হবে যে আস কিনা স্টকে কতগুলা। সো এটা খুব সুন্দর, দেখো ফ্রন্টটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, সাথে কিন্তু খুব সুন্দর করে এইভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। সো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এটা প্যান্টটা দিন তো নেভি ব্লু শেডের মধ্যে ড্রেসটা আনবানা আপু, নেভি ব্লু শেডের মধ্যে কি ড্রেস আপু একটু ইনবক্স করে দিন। আর আমরা কি সব ড্রেসে রিস্টক করা পসিবল হয় না, কারণ একটা ড্রেস যখন মার্কেটে চলে যায় তখন অনেক বেশি এটা নিয়ে রেপ্লিকা টেপ্লিকা হয়, এই জন্য আমরা কিন্তু আমাদের পেজে খুব কম ড্রেস রিস্টক করি সত্যি কথা বলতে। যেটা যখন নিয়ে আসি বিগ নিয়ে আসি, যারা অনেক হাসি পাচ্ছে এখানে, অনেক হাসি পাচ্ছে। সো এটা হচ্ছে স্লিপ জন্য, তারা মনে হয় জীবনে মানে পাগল ছাড়া মনে হয় কিছু না, যাদের অকারণে হাসি পাই। এখানে কি কোনো সার্কাস দেখানো হচ্ছে? আপু তোমার ড্রেসটার প্রাইস, প্রাইসটা বলে দিয়েছি আপু, এটার ওনাটা তো আমি ধরে রাখছি মাথায়, একটু হোল্ড করো, এটার এই ক্যাটালগটা দিন তো ছবিটা দিয়ে। সো এটা হচ্ছে খুব সুন্দর একটা, এর মধ্যে থাকবে এটা, এডিট হবে তোমার প্যান্টটা, প্যান্টটা কিন্তু খুব সুন্দর দেখো, একদম মানে বেস কালারটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে দিয়েছে। সো আমি এখন যে দুটো ড্রেস দেখাবো, দুটো ড্রেস অনেক সুন্দর, এটা হচ্ছে ক্যাটালগটা দেখে দেখাচ্ছি আমি তোমাদেরকে। আপু অর্ডার করতে ইনবক্স করেছি, প্লিজ চেক আপু, তোমার অনেক, আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই এই সব লোকে কি বাস্টার্ডগুলো যে কেন লাইভে আসে, ডিসকাস্টিং। আচ্ছা সো এটা খুব সুন্দর একটা ক্যাটালগগুলো, এটা ওনাটা দিন তো। সেটা হচ্ছে এসে আসলে না কিছু কিছু মানুষের ব্যাকগ্রাউন্ড এটার, হ্যাঁ মানে কোন জায়গা থেকে যে বিলং করে ফুটপাথের মানুষের কাছে যে ফেসবুক কেন এগুলো পৌঁছে দেয় আমি বুঝি না। হ্যাঁ সো এটার ওড়নাটা খুবই সুন্দর একটা, ডিজিটাল প্রিন্ট করা, অনেক লেন্থ এগুলোর, ওড়নাটার কিন্তু অনেক লেন্থ। হ্যাঁ এটা আমি যেটা ড্রেসটা পরেছি সেম ড্রেসটাই, অনেক সুন্দর আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটা বিউটিফুল একটা দুপাট্টার মধ্যে এটা থাকবে। সো আমারটার প্রাইসটা তো বলে দিয়েছি 2800 টাকা, আর হচ্ছে এটার প্রাইস হবে 2600 টাকা। তোমরা যারা এই লন কালেকশনস পছন্দ করো দুইটা ড্রেসই অর্ডারটা কনফার্ম করে দিবে। আমি আজকে আবার লাইভে আসবো, এখন একটু আপু আপনার জামাটা আছে? হ্যাঁ আপু অবশ্যই আছে, এই যে ডক্টর জান্নাতুল ফেরদৌস আপু কিন্তু অলরেডি তার হাতে এটা পৌঁছে গেছে। হ্যাঁ সো অবশ্যই আছে, সো আপুরা নিয়ে নিয়েছে অনেক আপুরা, তোমরা চাইলেও নিয়ে নিতে পারো। আমার ড্রেসটার প্রাইস 2800 টাকা, একটু ডিটেলসে দেখে শুনে বুঝে হ্যাঁ এগুলো ভাজ করেই করে ফেলেন। আমি এখন আর ড্রেস দেখাবো না, পরে দেখাবো। সো হচ্ছে যারা কিনা একটু কনফিউজ থাকো মানে একটু ফেব্রিক নিয়ে বা থাকে না যে কেন, লাইফটা রেকর্ডে থাকবে, দেখে শুনে বুঝে ডিটেলসে কেন প্রাইসটা এরকম প্রাইসের। সো একটু তোমরা চিন্তা ভাবনা করে তারপর অর্ডার প্লেস করে দিবে, ওকে? সো আমি যারা যারা এখন আপু তোমার ড্রেসটা পাই নাই, আপু আমার ড্রেসটা পাইনি, আচ্ছা আপু যারা কিনা বলছো যে ড্রেস পাওনি, অবশ্যই একটু টাইম নিবে কারণ অনেক প্রেশার আলহামদুলিল্লাহ। আমি যদি এখন অফিসে গিয়ে তোমাদেরকে লাইভ দেখাই দেখবে কি যে অবস্থা, আজকে আমাকে যারা হেল্প করে আমার বাসা খালা আজকে আমাকে হেল্প করতেছে, সো তারাও আসতে পারেনি কারণ এত বেশি প্রেশার, দেখা যাচ্ছে লাঞ্চ টাইমটাও তারা পাচ্ছিল না, মানে পুরো ঈদের মধ্যে যেরকম হয় না ওই টাইপের একটা প্রেশার পড়ে গেছে ওদের জন্য। সো অবশ্যই তোমরা পেয়ে যাবে, হয়তো বা একটু দেখা যাচ্ছে আমরা 48 আওয়ার্স বলি ঢাকার মধ্যে, বাট এখন মনে হয় একটু টাইমটা বেশি লাগছে কারণ সবগুলো হ্যান্ড ওভার করা পসিবল হচ্ছে না, মানে অনেক বেশি প্রেশার। তো এই জন্য আপু আজ নেক্সট লাইভে কখন আসবা? হ্যাঁ আপু আমি অলওয়েজ কিন্তু 7টা থেকে 8টার মধ্যে কিন্তু লাইভ করি, এভরি ডে করার ট্রাই করতেছি, এই উইকে করবো। সো ওই টাইমে আসবো, এখন যেহেতু আমি আজকে ইচ্ছে ছিল আমি দুটো লাইভ করবো, সো এই জন্য আসলে আমি লাইভটা এখন করলাম, পরে আবার লাইভে করবো, তোমরা ওই টাইমে জয়েন করে ফেলবে, ওকে? আপনার শোরুম কোথায় আপু? এখন আমার আমাদের কোনো শোরুম নাই, আমরা অনলাইন বেস, আমাদের অফিস আছে, সো স্পট পারচেজের কোনো অপশন নেই, ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন দেখে শুনে বুঝে। এটা তো এমনটা না যে শোরুমে এসে দেখে শুনে নিতে হয়, তাই তো? আর আমরা কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি, সো এটা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু আপনার ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। হ্যাঁ
সো ওকে আপুর আমি অনেক কথাগুলো ফেলছি, সুস্থ টাটা বাই ভাই, আল্লাহ হাফিজ। ও ডেলিভারি সিস্টেমটা বলে দিই, ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি অল ওভার বাংলাদেশে। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে 60 টাকা, আউটসাইড ঢাকাতে হবে 150 টাকা। ওকে, তোমার ড্রেসটা অর্ডার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এটা অর্ডার করে দিয়েছো তারা তো অনেক লাকি, আর যারা পেয়ে যাবা, এই ধরনের একটা কালেকশন পাওয়া সো ডিফিকাল্ট, ট্রাস্ট মি। আমি কিন্তু সব ড্রেসের ব্যাপারে এত কিছু বলি না, বাট এটা তোমরা নিয়ে নিতে পারো, ইচ্ছা তোমাদের। আপু খুলনায় ডেলিভারিতে কত সময় লাগে? এটা 3 থেকে 4 ডেজ, মিনিমাম 3 ম্যাক্সিমাম 4, এটার মধ্যে এর আগেও তোমরা পেয়ে যেতে পারো, 2 দিনের মধ্যে পেয়ে যেতে পারো, বলা যায় না আসলে। এটা ডেলিভারি কোম্পানির উপর ডিপেন্ড করে, কিন্তু 4 দিনের আগে, 4 দিনের পরে হবে না, 4 দিনের আগে পেয়ে যাওয়ার কথা, 3 দিনের মধ্যে পেয়ে যাওয়ার কথা। ওকে, সামার কেমন হাত চুলকাচ্ছে, এখন আমি চলে যাচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আমি আবার জয়েন করবো, তোমরা জয়েন করবো 7:30 থেকে 8টার মধ্যে আমি লাইভ আসবো। ওকে, সো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।